আমরা ক্লাসে জয়েন করি, আপনাদের বেসিক কিছু ইনফরমেশন আজকে জানানোর চেষ্টা করব। স্পেশালি আমার এই কথাগুলো অন্য কেউ মানুক আর না মানুক, আমার পেইড ব্যাচে যে সকল শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই বাধ্যতামূলকভাবে আমার কথাগুলো শুনবা এবং সে অনুসারেই চলার চেষ্টা করবা। আমার সাউন্ড ক্লিয়ার আছে তাই না? সাউন্ড ক্লিয়ার আছে তাই না? হ্যাঁ ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করব, একটু অপেক্ষা করব। আমাদের ছেলেমেয়েরা যেহেতু ফ্রি আছে এখন, স্বাভাবিকভাবে তারা বিভিন্ন জায়গায় ক্লাস করতেছে, তারা ক্লাস করুক। বেসিক ক্লাস, অন্যান্য ক্লাসগুলো, অনেকগুলো বিষয় তারা জানতেছে, তারা জানুক। আমি চাই তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে। তো স্বাভাবিকভাবে কমার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আমার দীর্ঘ 9 বছরের অভিজ্ঞতা কিভাবে শেয়ার করি, আমার উপর যারা আস্থা রাখছেন তাদের জন্য কি করি, একই সঙ্গে যারা আমাদের কমার্স ওয়ালের সঙ্গে আছেন তাদের জন্য আসলে কি করতেছে আমি সে বিষয়টা আমি দেখবো বা দেখভাল করার চেষ্টা করব। সবাই আমরা জয়েন করি এবং কে কোন কলেজ থেকে এবং কোন এরিয়া থেকে তোমরা জয়েন করছো সেটা একটু কমেন্টসে জানা, আমি দেখতেছি। আমি একটু অপেক্ষা করব কারণ আমি চাচ্ছি যে তোমরা সকল ছেলেমেয়ে ক্লাসটাতে থাকো এবং ক্লাসটা ভালোভাবে উপভোগ করো। আজকে অনেকগুলো বেসিক ইনফরমেশন জানানোর চেষ্টা করব, বেশিক্ষণ ক্লাস নেবো না বা বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছু সময় কথা বলে মরাল যে স্টোরি এই এডমিশন জার্নি সেই বিষয়টা সম্পর্কে একদম আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা কে কোন এরিয়া থেকে আসো একটু দ্রুত কমেন্টস করে জানাও, আমি দেখি তোমরা কোথা থেকে আসো। হ্যাঁ, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা কমেন্টস করো, আমি ওইটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আমি 1 ঘন্টার একটা ওরিয়েন্টেশন ক্লাস যদি নেই, ওই 1 ঘন্টার ওরিয়েন্টেশন ক্লাসে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় সব কিছুকে কনসিডার করে আমি কথা বলতে পারবো, এবং ওই একটা ওরিয়েন্টেশন ক্লাস যদি আমি কমপ্লিট করি বা একটা ওরিয়েন্টেশন ক্লাস যদি নেই, এরকম পূর্ববর্তী বছরে আমি নিয়েছি, তো তোমাদের সময় তো নতুন করে আপডেট তথ্য আপডেট করে নিতে হবে, তো আমি নিব কিন্তু ওই একটা দুটা ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু আমি নিব। তো ওই ধরনের একটা দুইটা ওরিয়েন্টেশন ক্লাস যদি করো তাহলে তোমাদের আর কোনো ধরনের ইনফরমেশনের জন্য বাইরে ছোটাছুটি করা লাগবে না। এবং মজার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার কাছে এমন কিছু ইনফরমেশন আছে বা আমি এমন কিছু ইনফরমেশন কালেক্ট করি যে ইনফরমেশন গুলো তোমরা এডমিশন সিজনটা শেষ করবা কিন্তু ওই ইনফরমেশন গুলো কোথাও পাবা না। তো এমন অনেকগুলো বিষয় আছে, আমি ইনশাল্লাহ তোমাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো, ঠিক আছে? একবারে তো সবকিছু হয় না, আমি তো একদিনেই এই 9 বছর পাড়ি দেইনি, বা আমার কাছে যে জিনিসগুলো আছে বা আমার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো তো একদিনের জন্য না, বা একদিনে আমি এই জিনিসগুলো অর্জন করতে পারিনি। তো স্বাভাবিকভাবে আমার 9 বছরের জিনিস আমি তোমাদের দেবো, তোমাদেরও নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, তো স্বাভাবিকভাবে আমাকে ধীরে 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 সুস্থে দিতে হবে। ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা ক্লাসে জয়েন করছো, একই সঙ্গে তোমরা জানাচ্ছো কি কোন এরিয়া থেকে আসো। তো আমি চাই যে আমার ক্লাসগুলো তোমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা দেখো, আমার কথাগুলো শোনো, কারণ আমি ম্যাক্সিমাম কথাই বলবো, মানে ম্যাক্সিমাম বলতে সব কথাই বলবো বাস্তবতার আলোকে এবং সবগুলো যথাযথ প্রমাণ দিয়ে। অ্যাটলিস্ট আমি অর্থাৎ আমার কমার্স ওয়ার্ল্ডের জায়গা থেকে কোনো প্রকার চাটুকারিতা অথবা দেখা যাচ্ছে যে ওই কি বলে এটাকে আমি কি বলবো, মানে চাপাবাজি টাইপের কোনো ধরনের স্পিচ বা কোনো ধরনের স্ট্র্যাটেজি কোনো ধরনের বিষয় আমরা ইনশাল্লাহ অ্যাপ্লাই করি না, কখনো করবো না। তো স্বাভাবিকভাবে যেটা বাস্তব তোমাদের জন্য, এক কথায় যেটা বাস্তব সেই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানানোর চেষ্টা করবো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমরা যারা
এবছর সহ পরবর্তী বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, সবাই আমার কথাগুলো খুবই গুরুত্ব সহকারে শুনবা। একই সঙ্গে আমি সম্মানিত গার্ডিয়ান বিন্দুকে অনুরোধ করব যে আমি ধারাবাহিকভাবে এমন কিছু ভিডিও দেব যে ভিডিওগুলো আপনি সহ আপনার ছেলে মেয়ে উভয়ই আপনারা দেখেন। আমি এডমিশন টেস্টের যে পুরা যে মরাল স্টোরি সেটা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ উপস্থাপন করার চেষ্টা করব, এবং এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন বা খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে কাজে দিবে। আমি চেষ্টা করব আপনাদের একদম বেসিক টু অ্যাডভান্স অনেকগুলো বেসিক ইনফরমেশন জানানো। স্বাভাবিকভাবে আমি প্রায়শই একটা মানে প্রশ্ন পাচ্ছি বা তোমরা ছেলে মেয়েরাও জানতে চাচ্ছ যে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করা উচিত বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি আমরা কিভাবে নিব, পূর্ণাঙ্গ প্রস্তুতিটা আমরা আসলে কিভাবে নেওয়া সম্ভব, আসলে কি শুধু কোচিং প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করতে হবে বা বড় কোনো প্ল্যাটফর্মে ভর্তি হতে হবে, না আসলে 16-17 ঘন্টা পড়তে হবে, না বিষয়টা আসলে কি, আমাদের কি কি ধরনের বইগুলো কিনতে হবে, তাছাড়া বিভিন্ন ইউনিভার্সিটি গুলোর বেসিক কিছু ক্রাইটেরিয়া গুলো কি কিরকম, কোন বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কেমন হয়, কোন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কেমন হয়, আমার অমুক বিশ্ববিদ্যালয়ের টার্গেট তাহলে আমাকে কোন সিস্টেমে পড়া উচিত, এমন অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো জানার জন্য আপনারা উভয় মানে গার্ডিয়ান সহকারে শুরু করে শিক্ষার্থীরা সবাই অনেক টেনশনে থাকেন এবং খুবই তড়িঘড়ি করেন। একই সঙ্গে দেখা যায় যারা সেকেন্ড টাইম তাদের তো আরো একটা এক্সট্রা প্রেশার থাকে, তারা একাধারে অভিজ্ঞতা অর্জন করে কিন্তু সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারে না। সব মিলিয়েই এডমিশন টেস্টের যে সিচুয়েশনটা সেটা আমি মনে করি যে জগা খিচুড়ির একটা সিচুয়েশন। তো এই জগা খিচুড়ির সিচুয়েশনটা মানে আমরা নিজেরা তৈরি করি, যারা পড়ায় তারা নিজেরা তৈরি করি, এবং একই সঙ্গে আপনাদের হচ্ছে দেখা যাচ্ছে যে মানে লিমিটেশন, আমি বলবো আপনাদের একটা লিমিটেশন আছে, যেমন আপনারা জানেন না তো স্বাভাবিকভাবে কে কি বলতেছে সেটা আপনারা মানে রান করতেছেন তার পিছনে। তো বাস্তবিকতা হয় কি মানে ভালো জিনিসটা আসলে অ্যাভেলেবল না, আপনি ভালোটা দেখবেন তিতা লাগবে, তো স্বাভাবিকভাবে ওই জিনিসটা আপনার প্রাথমিক অবস্থায় পছন্দও হবে না। তো দেখা যাচ্ছে যে সহজ জিনিসটা শর্টকাট জিনিসটা আপনাদের আকৃষ্ট বেশি করে। তো আমি এই জায়গায় বলবো আমি আমার জায়গা থেকে আমার 9 বছর অভিজ্ঞতা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আজকে প্রথম একটা ভিডিও তৈরি করতেছি, যদিও এর আগেও আমি কিছু কথা বলছি যে তাড়াহুড়া করে কি করবেন, ওখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি। আমি রিকোয়েস্ট করবো আমার প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি যে প্রস্তুতি আপনারা কিভাবে শুরু করবেন বা পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন, আপনি কিছুই জানেন না কিছুই বোঝেন না যে কোনো পরিস্থিতিতে আমার এই ভিডিওটা দেখবেন, দেখে আপনি আপনার প্রয়োজনীয় যে সিদ্ধান্ত সেগুলো কিন্তু আপনি নেবেন। দেখেন আমি প্রথমে যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিতে চাচ্ছি সেটা হলো আপনাকে বেসিক কিছু ইনফরমেশন জানতে হবে, বেসিক কিছু ইনফরমেশন জানতে হবে, বেসিক তথ্য আপনাকে কিছু জানতে হবে। এখন বেসিক তথ্যগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা যদি আমি বলি সেটা হচ্ছে মানে হচ্ছে আপনি কত মার্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, এই জিনিসটা আপনার ক্লিয়ার থাকা উচিত। তো দেখেন আমাদের কমার্সের ছেলে মেয়েরা যদি তার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 3.50+3.50=7.50 যদি হয় তাহলে সে অলমোস্ট সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। তো স্বাভাবিকভাবে আপনাদের ছেলে মেয়েদের প্রথম যে বিষয়টা জানতে হবে যে আমি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব বা প্রস্তুতি নিব কিন্তু আসলে আমি পরবর্তীতে গিয়ে এক্সাম দিতে পারবো কিনা, এই ধারণাটা তার ভিতর থেকে টোটালি আমরা কি করতে আপনাদের কি করতে হবে মানে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। তো স্বাভাবিকভাবে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে যাদের 3.50+3.50=7 হয় কিন্তু টোটাল মিলে 7.5 হবে তারা আলবা সকল বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, কোনো ঝামেলা হবে না। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে 4.00+4.00 অর্থাৎ 8-এ পরীক্ষা দেওয়া যায় বা তারা তাদের রিক্রুটমেন্টটা এমন, তবে মিনিমাম যে মার্কে পরীক্ষা দেওয়া যায় সেইটা আমি একটু আপনাদের উল্লেখ করে দিই। মিনিমাম যে মার্কে আপনি পরীক্ষা দিতে পারবেন সেটা হচ্ছে 3.00+3.00=6.50, এটা হলো গুচ্ছতে। তাহলে আমরা কমার্সের ছেলে মেয়েরা আমাদের অলমোস্ট সবচেয়ে বেশি সিট আছে গুচ্ছতে, সেখানে 6.50 হলে পরীক্ষা দেওয়া যায়। তো এখন আমি যে মেসেজটা সকল ছেলে মেয়েকে দিতে চাচ্ছি যে আপনাদের যাদের রেজাল্ট 3.00 আছে এবং এইচএসসিটাও আবার 3.00 হবে, স্বাভাবিকভাবে সব মিলে 6 বা 6.5 যদি হয় আপনাদের প্রস্তুতি অবশ্যই নিতে হবে যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তো স্বাভাবিকভাবে ভর্তি পরীক্ষা দেওয়ার যেহেতু সুযোগ আছে স্বাভাবিকভাবে চান্স পাওয়ারও সুযোগ আছে, আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে। তো বেসিক ইনফরমেশন গুলো আরো অনেকগুলো আছে, তার মধ্যে এইটা আমি মনে করি যে প্রথম একটা ইনফরমেশন যেটা আপনাদের সবার জানা উচিত যে আপনি
মোটামুটি ভাবে 7.5 যদি আপনার থাকে অলমোস্ট সফল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন। এরপর আপনার যদি 6.5 থাকে তাহলে অ্যাটলিস্ট বুঝতে আপনি পরীক্ষা দিতে পারবেন। যেহেতু পরীক্ষা দিতে পারবেন তার মানে কি আপনার চান্স পাওয়ারও এই ক্ষেত্রে কিন্তু সুযোগ আছে, এবং অনেক জিপিএ কম নিয়েও কিন্তু অনেক ছেলেমেয়েরা গুচ্ছতে কিন্তু ভালো পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে। তো এই ছিল হচ্ছে প্রথম একটা রিক্রুটমেন্ট। তো স্বাভাবিকভাবে আপনি যখন বুঝতে পারলেন বা আপনি যখন জানতে পারবেন যে না আপনার যে জিপিএ আছে, যেহেতু এখানে একটা প্রধান শর্ত যে আপনার একটা জিপিএ লাগবে, তো স্বাভাবিকভাবে জিপিএ সম্পর্কে কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। তো স্বাভাবিকভাবে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনি ছেলে বা আপনি মেয়ে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি এতটুকু বলবো, আপনার যদি পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা থাকে তাহলে আপনি ভালোভাবে পড়াশোনা করেন এবং আপনার চান্স পাওয়ার যথেষ্ট যোগ্যতা আছে ইনশাল্লাহ, শুধু ভালো একটা এক্সাম দিয়ে আসতে হবে এক্সাম হলে। তো এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, ওকে আমি পরীক্ষা দিতে পারবো ভাই, তাহলে আমি কিভাবে শুরু করব, আমি কিভাবে শুরু করব। এখন এই যে কিভাবে শুরু করব, এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট আর একটা বিষয় হচ্ছে আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনার যে জিপিএ সম্ভাব্য জিপিএ আপনি অটোমেটিক্যালি টার্গেট করতে পারবেন বা বুঝতে পারবেন যে আমার এত এত জিপিএ আসবে। তো সব মিলিয়ে আমি আপনাদের একটা ইনফরমেশন দিই বেসিক তথ্যগুলোর মধ্যে। অ্যাজ এ কমার্স স্টুডেন্ট হিসেবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, চট্টগ্রামে দিতে পারবেন, জিএসটিতে দিতে পারবেন, আপনি জাহাঙ্গীরনগরে দিতে পারবেন, বিইউপিতে দিতে পারবেন এবং সেভেন কলেজে দিতে পারবেন। এবং এছাড়া আপনি আর্মি ইউনিভার্সিটি, আর্মিদের কিছু বেসরকারি মানে আইবিএস সেন্টার আছে, স্বাভাবিকভাবে আর্মি ইউনিভার্সিটি আন্ডার আইবিএতে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ভাবে সিলেবাস। এছাড়া আরো যদি একটু বিষয় বলি, এছাড়া আমরা তো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো যেখানে পরীক্ষা দেওয়া লাগে না। তো নর্মালি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দুই স্টেপে পরীক্ষা দিতে পারবেন। এক হচ্ছে নিজস্ব গ্রুপ, আর হচ্ছে কি বিভাগ পরিবর্তন। আমি ডিরেক্ট পরিবর্তন শুধু লিখতেছি। তাহলে আপনি এই সকল বিশ্ববিদ্যালয়ে নিজস্ব গ্রুপ ভিত্তিক পরীক্ষা দিতে পারবেন এবং বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারবেন। তবে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, জিএসটিতে বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই জায়গায় আপনাকে একটা ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি, যারা কমার্সের শিক্ষার্থী আছেন, যারা অথবা যে সকল শিক্ষার্থী কমার্সে থাকার পরেও তোমরা বিভাগ পরিবর্তনে শুধু পরীক্ষা নাও মানে পরীক্ষা প্রস্তুতি নাও, তাদেরকে আমি বলবো তোমরা নিজ দায়িত্বে নিজের পায়ে নিজে কুড়াল মারো। আমাদের বিভাগ পরিবর্তনের সিট সংখ্যা খুবই কম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথা বলি না কেন, বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিয়ে চান্স পাওয়া এবং একই সঙ্গে সিট পাওয়া খুবই কিন্তু টাফ। যেখানে সবাই বলে যে না বিভাগ পরিবর্তন খুব ইজি হ্যান ত্যান এটা সেটা, কিন্তু বাস্তবতায় কমার্সের এমনিতেই সিট কম। আমাদের টোটাল সিট এই ইউনিভার্সিটি গুলো মিলে প্রায় 5,000 মতো, আর এই দিকে হচ্ছে 5,000 মতো, প্রায় হচ্ছে 10,000 সিট আছে টোটাল। তো স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে নিজস্ব গ্রুপের সাবজেক্ট, কিন্তু যখন আপনি বিভাগ পরিবর্তনে যাবেন সর্বোচ্চ 1,000 সিট পাবেন কিনা আমার সন্দেহ আছে সকল বিশ্ববিদ্যালয় মিলে। তো স্বাভাবিকভাবে আপনি আপনার 10,000 সিট ছেড়ে মাত্র 1,000 জন্য প্রস্তুতি নেবেন, এটা কিন্তু বিশাল ঝুঁকি। তো স্বাভাবিকভাবে আমি আমার কমার্সের ছেলেমেয়েদের বলবো যে কিভাবে শুরু করব। তো আপনি আপনার রিক্রুটমেন্ট জানলেন, সবকিছু জানলেন, কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্কে পরীক্ষা দেওয়া যায়, এবং আপনি এখানে দেখলেন আপনি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারতেছেন। তো স্বাভাবিকভাবে আপনি নিজস্ব গ্রুপে পরীক্ষা দিতে পারবেন, বিভাগ পরিবর্তনের সুযোগে পরীক্ষা দিতে পারবেন। এর মধ্যে জিএসটিতে প্রায় 3,600 সিট আছে, কিন্তু এখানে আপনি বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না, আপনাকে নিজস্ব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। যেমন আমি যদি বলি আর কিছু বেসিক ইনফরমেশন, যে নিজস্ব গ্রুপে যদি পরীক্ষা দিতে চান আপনাকে কোন কোন সাবজেক্টে প্রস্তুতি নিতে হবে এই জিনিসগুলো জানতে হবে। যেমন বাংলা, এরপর হলো ইংরেজি, এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান, এরপর হচ্ছে হলো ব্যবস্থাপনা, এই চারটা হলো কোর সাবজেক্ট, এইগুলো সম্পর্কে আপনাকে একটা জানতে হবে। আপনি হুটহাট করে চাইলেই কিন্তু প্রস্তুতি নিতে পারবেন না। তো স্বাভাবিকভাবে আপনি বেসিক তথ্যগুলো জানলেন যে আমি আপনার এত এত সিজিপি আসতে পারে, এই অনুসারে এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেওয়া যাবে, আমি আবার উল্লেখ করে দিলাম এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারবেন, এবং সেখানে আপনি দুই ভাবে পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ আপনার প্রস্তুতির ধরনটা হতে পারে দু ধরনের, নিজস্ব গ্রুপ এবং বিভাগ পরিবর্তন। তো এখন মজার বিষয় হলো নিজস্ব গ্রুপ বলতে এই কয়টা সাবজেক্টকে বোঝাচ্ছে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেভেন কলেজের জন্য মার্কেটিং এবং ফিনান্স আসতেছে এই জায়গায়। এবং এইখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কেটিং ফিনান্স নেই, শুধু ঢাকা এবং সেভেন কলেজে মার্কেটিং ফিনান্সের আলাদা সাবজেক্ট হিসেবে এক্সাম হয়। তবে ম্যানেজমেন্টের ভিতরে মার্কেটিং ফিনান্স থেকে 5 থেকে
60টা এমনকি 10টা কোশ্চেন এমনকি 15টা কোশ্চেন করারও রেকর্ড কিন্তু আছে অতীতে। তবে বর্তমান প্রেক্ষাপটে 5 থেকে 60টা ম্যানেজমেন্টের ভিতর মার্কেটিং ফিনান্সের কোশ্চেন আসতেছে। তো স্বাভাবিকভাবে মার্কেটিং ফিনান্সের কিছু অংশ আপনাকে ম্যানেজমেন্টের ভিতরে কিন্তু পড়তে হবে। তো এইটা ছিল বিভাগীয় সাবজেক্ট। এখন কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাকে আলাদাভাবে জেনারেল ম্যাথ পড়তে হবে। তাহলে আপনাকে আলাদাভাবে কি করতে হবে? জেনারেল ম্যাথ পড়তে হবে। এই এর বাইরে কিন্তু আপনাকে আর নতুন করে কমার্সের নিজস্ব গ্রুপ সাবজেক্ট যদি আপনি পরীক্ষা দিতে চান বা গ্রুপ ইউনিট গুলোতে পরীক্ষা দিতে চান, তাহলে এই সাবজেক্ট গুলো আপনাকে পড়তে হবে। তো এখন কথা হলো, যদি বিভাগ পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? বিভাগ পরিবর্তন করতে গেলে আপনাকে মোটামুটি ভাবে বাংলা পড়তে হবে, যে বাংলা আপনি আগে পড়বেন কমার্সের গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি নিলে। আপনাকে ইংরেজি পড়তে হবে, যে ইংরেজি আপনি কমার্সের গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি নিলে আপনি ইংরেজি পড়বেন। তাহলে এক্সট্রা একটা সাবজেক্ট বিভাগ পরিবর্তনে যেই আসুক না কেন, সেখানে আসে হলো জিকে। সেখানে আসে কি? জিকে, অর্থাৎ জেনারেল নলেজ আপনাকে পড়তে হবে। তো স্বাভাবিকভাবে আপনি যদি একটু নির্দিষ্ট সিস্টেম আপনি পড়াশোনা করেন, তাহলে নিজের গ্রুপের পড়াশোনা কমপ্লিট করে আপনি কিন্তু বিভাগ পরিবর্তন প্রস্তুতিটা নিতে পারেন। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, আপনি আপনার গ্রুপ ছেড়ে, অর্থাৎ 10,000 সিট ছেড়ে মাত্র 1,000 সিটের জন্য লড়াই করার যে সিদ্ধান্তটা, এটা আপনি নিজেই দেখেন নেবেন কিনা। তো স্বাভাবিকভাবে আপনি চাইলেই মাত্র 2 মাস অথবা 3 মাসে কিন্তু প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন। এই আমাদের বিভাগীয় যে সাবজেক্টগুলো আছে, চাইলেই আপনি ধারাবাহিকভাবে যদি পড়াশোনা করেন তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু প্রস্তুতি কিন্তু কমপ্লিট করা সম্ভব। আমি সেই স্ট্র্যাটেজিগুলো স্টেপ বাই স্টেপ বলে দিতেছি। তো অপরদিকে বিভাগ পরিবর্তনের যে বিষয়টা আছে, বাংলা ইংরেজি ওই সেম জিনিস, একই জিনিস। তো স্বাভাবিকভাবে আপনি যদি সিস্টেমাফিক চলাফেরা করেন জিকের কিছু জিনিস পড়লেই, এবং জিকে যেহেতু আমাদের কমার্সের যে সকল ছেলেমে, আপনারা খেয়াল করে দেখেন কমার্সের ওই সকল ছেলেমে নিজের বিভাগ পরিবর্তন বাদ, মানে নিজের বিভাগ বাদ দিয়ে গ্রুপ পরিবর্তনে আসে, যে সকল ছেলেমেয়েদের কনফিডেন্স নাই নিজের গ্রুপে, একই কথা যে তারা আসলেই ভালো স্টুডেন্ট না। আমি আবারও রিপিট করতেছি, কমার্সের ওই সকল ছেলে মেয়ে তার গ্রুপ চেঞ্জ করে বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নেয় যাদের কনফিডেন্স নেই নিজের সাবজেক্টে। নাম্বার 1, নাম্বার 2, তারা এই সাবজেক্ট গুলোতে ভালো না, এবং একাধারে তারা ভালো স্টুডেন্টও না, এবং তারাই দেখবেন বিভাগ পরিবর্তনে আসে। তো স্বাভাবিকভাবে আপনি যদি একটু রেগুলারিটি মেনটেন করেন এবং ধারাবাহিকভাবে পড়াশোনা করেন, আপনি গ্রুপ সাবজেক্ট কমপ্লিট করে ন্যূনতম একটু সময় যদি জিকেতে দেন আপনি বাজিবাদ করবেন। তো স্বাভাবিকভাবে নিজের গ্রুপের 10,000 সিট ছেড়ে দিয়ে একদম ফুললি বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত যেটা আপনারা নেন বা আমরা কোচিং প্রতিষ্ঠান থেকে আপনাদের কোর্স করে দেই, ভুলেও কখনো এই কাজটা করবেন না, আশা করি বুঝতে পারছেন। এবার যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে আপনি তো সবই বুঝলেন যে কমার্সের ছেলেমেয়েরা এই জায়গাগুলোতে পরীক্ষা দিতে পারবে, এবং এখানে আর একটা বিষয় উল্লেখ করে দেই, আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA এবং BUP এবং আর্মি ইউনিভার্সিটির আন্ডারে যে IBA গুলো আছে সেগুলোর সিলেবাস টোটালি আলাদা। বাংলা, ইংরেজি, জিকে, IQ অথবা হচ্ছে মানে হচ্ছে আপনার হচ্ছে বুদ্ধিমত্তা, কি যে বুদ্ধিমত্তা যা চায় সেটা চায়, মানসিক দক্ষতা, ওই ধরনের কোশ্চেন গুলো করে। তো ওই ঝামেলাতে অনেকেই যায়, অনেকে যায় না, তবে যারা সব জায়গায় দৌড়াদৌড়ি করে তাদের কোথাও চান্স হয় না। তো এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন। ওকে, তো আমি এখন যে বিষয়টা উল্লেখ করতে চাই, এই যে সাবজেক্টগুলো আমি উল্লেখ করলাম, এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাবজেক্টে বা এইভাবে আপনি পরীক্ষা দিতে পারবেন বা এই সাবজেক্টগুলোতে আপনাকে পরীক্ষা দিতে হবে, তাই না? তো এখন কথা হলো, আপনি এই সাবজেক্টগুলোর প্রস্তুতি কিভাবে নেবেন? এখন কিভাবে নেবেন এই কথাটা বা কিভাবে শুরু করবেন এই বিষয়টা যেটা আমি আপনাদের প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, এই সাবজেক্টগুলার HSC-তে ছিল এই সাবজেক্টগুলা। তো HSC রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এর একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে। তো আমি এখানে আপনাদের এইটা দিয়ে একটা সাজেশন প্লাস ইম্পর্টেন্ট কথা বলি, আপনাদের HSC-তে যে বর্তমান যে শর্ট সিলেবাসটা চলতেছে এটা পাবলিক ইউনিভার্সিটির প্রায় 100% সাজেশন, এটা পাবলিক ইউনিভার্সিটির 100% সাজেশন। তো স্বাভাবিকভাবে আমার পেইড ব্যাচের ছেলেমেয়ে তোমরা যারা আছো, তোমরা সংক্ষিপ্ত সিলেবাস যেটা পড়ছো এইটা মানে চান্স পাওয়ার জন্য গুড এনাফ। তবে হ্যাঁ, ইউনিভার্সিটি এডমিশন টেস্টে প্রত্যেকটা মার্ক ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবে 1 মার্ক যেহেতু বিশাল কিছু, তো স্বাভাবিকভাবে ফুল সিলেবাস যেটাকে আমরা বলি বিস্তারিত সিলেবাস, এই বিস্তারিত সিলেবাস থেকে একটা হলেও কোশ্চেন কিন্তু আসবে, একটা হলেও কোশ্চেন কিন্তু আসবে 100টার মধ্যে। যদি সংক্ষিপ্ত সিলেবাস থেকে যদি 99টাও কোশ্চেন করা হয়, একটা কোশ্চেন হলেও কিন্তু বিস্তারিত সিলেবাস থেকে কিন্তু আসবে, যেটা আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করতেছি। তো স্বাভাবিকভাবে আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন বা কিভাবে প্রস্তুতি নেবেন সেটা যদি আমি আপনাদের স্পষ্ট বলতে চাই, তাহলে আমি বলবো সংক্ষিপ্ত সিলেবাস থাকুক আর না থাকুক,
সংক্ষিপ্ত সিলেবাসকে আপনারা প্রায়োরিটি দিবেন, এই কারণে প্রায়োরিটি দিবেন আমি আপনাদের স্পষ্ট এবং সঠিক ইনফরমেশন দিতেছি। 1992 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না শুরু করেছে, ওই ঠিক তখন থেকে এখন পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করেছে বিশ্ববিদ্যালয়গুলো, শুধু ঢাকা না অন্য বাকি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়। তো স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত সিলেবাস থাকুক বা না থাকুক, আপনারা মেনে নেন বা আপনারা মানেন বা আপনারা যে কোনোভাবে সংক্ষিপ্ত সিলেবাসটা সংগ্রহ করবেন যে কোনো সাবজেক্টের হোক না কেন, এবং এভাবে মানবেন বা এভাবে বুঝবেন বা এভাবে টার্গেট করে পড়বেন যে এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে চান্স পাওয়ার জন্য যে মার্কটা দরকার সেটা আপনি সংক্ষিপ্ত সিলেবাস থেকে হুবাহু কমন পাবেন। এবং একইভাবে পূর্ণাঙ্গ কোশ্চেন অর্থাৎ 100% কোশ্চেন সংক্ষিপ্ত সিলেবাস থেকে করা হবে না, একটা কোশ্চেন হলেও যেহেতু বিস্তারিত সিলেবাস থেকে করা হবে, তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা মার্কে যেহেতু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, তো স্বাভাবিকভাবে এই এক মার্ক যে এক মার্ক অন্যরা বিস্তারিত প্রস্তুতি নিয়ে এই এক মার্ক কালেক্ট করবে, আপনি যদি শুধু সংক্ষিপ্ত সিলেবাসকে ফলো করেন তো স্বাভাবিকভাবে আপনি ওই এক মার্ক কিন্তু পাবেন না। তো এই দায়ভারটা কে নিবে? তো এই দায়ভারটা নিয়ে আপনাকে যাতে টেনশনে না পড়তে হয়, একই সঙ্গে নিজের কনফিডেন্সটা একদম 100-এ 100 রাখার জন্য আপনাদের ছেলে মেয়েদের পূর্ণাঙ্গ বা বিস্তারিত সিলেবাসের প্রস্তুতি নেওয়া উচিত। তাহলে কিভাবে শুরু করবেন আমি অনেকগুলো ইনফরমেশন বললাম, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশন আমি আপনাদের দিলাম যে এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসটা যে কোনো গ্রুপেই হন না কেন এইটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির শর্ট সাজেশন, এই অধ্যায়গুলো থেকে অধিকাংশ কোশ্চেন করা হয়। তবে পাবলিক ইউনিভার্সিটিতে প্রত্যেকটা মার্ক ইম্পর্টেন্ট, বিস্তারিত সিলেবাসে যেহেতু একটা কোশ্চেন হলেও যদি করে স্বাভাবিকভাবে ওই একটা কোশ্চেন যেহেতু গুরুত্বপূর্ণ, একই সঙ্গে আপনার কনফিডেন্সটা ডেভেলপ করার জন্য আল্লাহ জানে কোন সিলেবাসে কোশ্চেন করবে, এই যে মানে ভয় ভীতিটা এইটা যাতে না থাকে, এইটা যদি না থাকে আপনি আপনার সেরাটা দিয়ে আসতে পারবেন, এই কারণে আপনাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আমি আপনাদের এইটা বলতে চাচ্ছি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির স্তর হলো দুইটা, প্রস্তুতির স্তর হলো দুইটা, আপনি বেসিক ইনফরমেশন জানবেন, আমি বেসিক ইনফরমেশন গুলো কোর দুইটা বিষয় জানালাম, আরো কিছু ইনফরমেশন আছে সেটা হলো কি ইউনিভার্সিটি ভিত্তিক ইনফরমেশন। তো স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন ধরনের কাটমার্ক থাকে, বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন থাকে, তারপরে বিভিন্ন সত্য থাকে, সাজেশন থাকে, কিছু টিপস থাকে, একজন এককভাবে সেগুলো রিপ্রেজেন্ট করে, তবে আমি যে জিনিসগুলো রিপ্রেজেন্ট করবো ইনশাল্লাহ সেটা টোটালি ইউনিক হবে। তো আজকে কিছু ইনফরমেশন দিতেছি, নেক্সট ক্লাসগুলোতে আমি আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো, তবে ক্লাস বাড়াবো না। লাস্ট যে কথাগুলো বলতে চাচ্ছি, আপনি সংক্ষিপ্ত সিলেবাসের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবেন, বিস্তারিত সিলেবাসে প্রস্তুতি নেবেন, এবং একই সঙ্গে এই দুইটা সিলেবাস এইটার সঙ্গে আমি আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতেছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির স্তর হলো দুইটা, একটা আপনি বিস্তারিত পড়াশোনা করবেন অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স পড়াশোনা করবেন, আপনারা লক্ষ্য করতেছেন বইগুলো প্রায় বড় মোটা মোটা, হ্যাঁ এই বড় বড় বইগুলো আপনাকে রুটিন মাফিক সিস্টেম ওয়াইজ এক্সপার্টের আন্ডারে এক্সপার্টের পরামর্শ নিয়ে বা যেখানে ভর্তি হয়েছেন তার পরামর্শ নিয়ে আপনাকে এই এত বড় মোটা মোটা বইগুলো পড়তে হবে। এবং আমি যদি আপনাদের একটা স্পষ্ট কথা বলি যে আপনি যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করেন সর্বোচ্চ 3 মাস এর মধ্যে আপনি এই বই টইগুলো সবগুলো শেষ করতে পারবেন। কিন্তু মজার যে ইম্পর্টেন্ট এবং দুঃখজনক একটা বিষয়, আপনি বিভিন্ন ধরনের থাকবেন, আপনি আজকে মোটিভেশন স্পিচ শুনবেন, বিভিন্ন ধরনের ইমোশনাল বিষয় শুনবেন, একাধারে বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ শুনবেন, শুনে আপনার অনুপ্রেরণা এতটাই বেড়ে যাবে প্রায় 100% বেড়ে যাবে, এবং ওই ঠেলায় আপনি দিনটা 24 ঘন্টা একাকার করে পড়াশোনা করবেন 2 দিন এবং বাকি 5 দিন আপনি পড়াশোনা করতে পারবেন না, কারণ আপনার শরীর সাপোর্ট দিবে না। তো ঠিক এভাবেই পুরো 5-7 মাস আপনি নষ্ট করবেন, এটা একটা বিষয়। এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাস করতেছেন সেখানে তার ক্লাসে কিছু বুঝতেছেন না, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনাদের সময় নষ্ট হচ্ছে, এই জিনিসগুলো রিয়ালাইজ না আসার কারণে বা এই জিনিসগুলো সঠিক পদক্ষেপ সঠিক সময় না নেওয়ার কারণে আপনার দেখবেন যে 7 মাস চলে যাবে কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট হবে না। তবে আমি আপনাদের ছেলেমেয়েদের যেটা বলতে চাই, আমার পেইড ব্যাচে যে সকল ছেলেমেয়ে তোমরা রয়েছো, আমি তোমাদের স্পষ্ট বলতে চাই এখানে নির্দিষ্ট কারো কোনো কারিশমা নাই, কেউ তোমাকে চান্স পেয়ে দিতে পারবে না, এখানে কারো কোনো কারিশমা নাই, যদি কারিশমা থাকতোই তাহলে প্রত্যেক বছর এত পরিমাণে ছেলেমেয়েরা ফেল করতো না। সবাই ইংরেজি নিয়ে ভয় দেখাচ্ছে, অন্যান্য সাবজেক্টগুলো ভয় দেখাচ্ছে, বাস্তবতায় ভয়ের কিছুই নেই। এই জিনিসটাকে যত তোমরা স্বাভাবিকভাবে নিতে পারবা তত ভালো পরীক্ষা দিতে পারবা। আমি শুধু সেকেন্ড টাইম তথা আমার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স প্রাপ্ত ছেলেমেয়েদের বলতে চাই, সেকেন্ড টাইম ছেলেমেয়েগুলো তোমরা ভালো বলতে পারবা, খেয়াল করে দেখো তো যে পরীক্ষাটা তুমি গায়ে লাগাওনি সিরিয়াস মুডে নেওনি, খেয়াল করে দেখো ওই পরীক্ষাটাই তুমি ভালো করছো।
খেয়াল করে দেখো, এবং অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট অলরেডি যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেছো, তাদেরকে আপনি ধরে দেখেন, তাদের কাছ থেকে সত্য কথা জেনে নেন, দেখেন যে এক্সামটা সে স্বাভাবিক ভাবে দিয়েছে সেই এক্সামটাতে সে তার নিজের সেরাটা দিয়ে আসতে পারছে। আপনি যত টেনশনে থাকবেন, যত তাড়াহুড়ায় থাকবেন, বিশ্বাস করেন আপনি যত ভালো প্রস্তুতি নেন না কেন, এক্সাম হলে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবেন না। তো এখন মূল ইম্পর্টেন্ট বিষয়, এক্সাম হলে যাওয়া পর্যন্ত অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, ওগুলো আমি পরবর্তীতে শেয়ার করব। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, ফুল প্রস্তুতি নিতে হবে। আমরা মূলত পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু নেওয়াবো, তোমরা যারা পেইড ব্যাচে শিক্ষার্থী আছো। তো আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স কিন্তু পড়াশোনা করবো, এ টু জেড আমরা পড়বো। এবং এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এই সাবজেক্ট গুলো আমরা পড়বো। এখন এই সাবজেক্ট গুলোর বই নিতে হবে, তো বইয়ের বুক লিস্ট আমি অন্য একটা আলাদা ভিডিও তৈরি করে আপনাদের দেব, এবং ওই অনুসারে আপনারা বই কিনে নিন। এবং আমাদের যারা পেইড বেসে আছেন, স্বাভাবিকভাবে আপনাদের তো আমি পিডিএফ দিয়ে দিয়েছি কোন কোন বইগুলো কিনবেন। তো বই কেনার ক্ষেত্রে আমি যদি এতটুকুই বলি, পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন, পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন, তার মানে কি আপনাকে পূর্ণাঙ্গ ভালো বই কিনতে হবে, যে বইটাতে আপনার ফুল সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস দুটাই কমপ্লিট করা আছে, একই সঙ্গে সুন্দরভাবে সাজানো আছে, একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া আছে, টপিক ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে, এবং যেটাতে দিক নির্দেশনা দেওয়া আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, খুব কম সংখ্যক ভালো বই মার্কেটে অ্যাভেলেবল। বই অনেক আছে কিন্তু ভালো বই, পরিশ্রমী বই খুব মার্কেটে খুবই কম। তো স্বাভাবিকভাবে আপনাকে যাচাই বাছাই করে বই কিনতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য। তো পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনি নিবেন, এরপর আপনাকে কি করতে হবে জানেন, সংক্ষিপ্ত প্রস্তুতি নিতে হবে। সংক্ষিপ্ত প্রস্তুতি কেন নিবেন, বা সাজেশনমূলক প্রস্তুতি কেন আপনার প্রয়োজন, যেটা শেষ সময় প্রয়োজন, এবং এর জন্য মার্কেটে অ্যাভেলেবল বই আছে কিনা, এক কথায় না। সাজেশনমূলক প্রস্তুতি বা সংক্ষিপ্ত প্রস্তুতি নেওয়ার মতো বই মার্কেটে অ্যাভেলেবল নেই। শুধু কমার্সের গুলার আমি বলবো আমার টিউটোরিয়াল সিরিজগুলো আছে, আমি বলবো আমার টিউটোরিয়াল সিরিজগুলোই শুধু আছে, যে মাত্র 100 পৃষ্ঠায় আপনি আপনার সংক্ষিপ্ত বা সাজেশনমূলক প্রস্তুতি নিবেন, এবং একই সঙ্গে আপনি প্রায় অধিকাংশ কোশ্চেন হুবহু কমন পাবেন 100 পৃষ্ঠা থেকে। তো এই ধরনের বই মার্কেটে শুধুমাত্র টিউটোরিয়াল সিরিজগুলো, বাংলা ইংরেজির ক্ষেত্রে আমি এই ধরনের বই দেখিনি। তবে হ্যাঁ, কোচিং প্রতিষ্ঠানগুলো যে হাইলাইটগুলো দেয় সেগুলোকে আপনি সাজেশন হিসেবে ধরতে পারবেন, তবে ওগুলা অল ইন অল না। একমাত্র টিউটোরিয়াল সিরিজগুলোকে আমি সব কিছুকে কনসিডার করে মাত্র 120টায় জিনিসগুলো নিয়ে আসছি। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, আপনাকে বিস্তারিত পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য এই বইগুলো সংগ্রহ করতে হবে। বিশ্বাস করেন, পাবলিক ইউনিভার্সিটির সাজেশন দেওয়া সম্ভব, আমি দিতে পারবো, এবং আমি কিন্তু দিয়ে আসতেছি বিগত বছরগুলোতে। তো আমরা খাত থাকবে সেই জিনিসগুলো তোমরা কমেন্টস করবা, আমি খুব শীঘ্রই ওই বিষয়গুলো তোমাদের জানানোর চেষ্টা করব। আজকে প্রথম পর্বে আমি বেসিক ইনফরমেশন গুলো দিলাম, নর্মাল যে বিষয়গুলো সেগুলো আমি দিলাম। এখন আপনাদের বুক লিস্ট দিতে হবে, বুক লিস্ট দিলেই আপনারা ধারাবাহিকভাবে পড়াশোনা করবেন, এক। দুই নম্বর কথা হলো, অবভিয়াসলি একটা নির্দিষ্ট রুটিন মাফিক পড়াশোনা করবেন, যেটা আমরা করব আমাদের ছেলে মেয়েদের জন্য। আমরা 12 সপ্তাহের একটা রুটিন ফলো করব, যেখানে 8 সপ্তাহের রুটিন থাকবে, যেখানে মেজর 4টা সাবজেক্ট শেষ হবে আমাদের, আর 4 সপ্তাহের রুটিন থাকবে অন্য অন্য সাবজেক্টগুলো শেষ হবে। ঠিক, আপনি যদি এভাবে ধারাবাহিকভাবে একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করেন, তাহলে দেখবেন আপনার প্রস্তুতি কমপ্লিট হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি ধারাবাহিকতা রক্ষাত্ম করতে পারবেন না। হাজার হাজার রুটিন করবেন জীবন গেলে, কেউ কারো রুটিন যে পালন করতে পারেননি, আগেও পারেননি, এখনো পারবেন না, সেটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু আমি বারবার অনুরোধ করব, আপনারা যদি আপনাদের প্রস্তুতি কমপ্লিট করতে যান, প্রস্তুতি যদি শেষ করতে যান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি বলবো আপনারা একটা ধারাবাহিক রুটিন ফলো করুন, এবং সেটা অবশ্যই আপনার উপযোগী, নির্দিষ্ট উপযোগী। তো ঠিক ওই জিনিসটাই আমরা কমার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু 12 সপ্তাহের রুটিনটা করছি। তো আমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু এটা দিয়ে দিয়েছি, স্বাভাবিকভাবে তোমরা এইটা অনুসরণ করেই কিন্তু পড়াশোনা করবা। এবং এই রুটিনটা আমি পাবলিক করে দিতাম, কিন্তু পাবলিকের কারণেই করতেছি না, কারণ আমার অনেকগুলো জিনিস যেটা কিনা কপি হয়ে গেছে বা কপি করতেছে, এবং দুঃখ লাগে এই জায়গায়, তারা কপি করে ঠিকই কিন্তু আমার কোনো ক্রেডিট দেয় না। তো স্বাভাবিকভাবে এখানে পরবর্তীতে যখন ওই জিনিসটা আমি কথা বলি, তখন তোমরা অধিকাংশ ছেলে মেয়ে বলো আমি অন্যর কাছ থেকে কপি করছি। তো দুঃখজনক হলেও সত্য, এই যে 12 সপ্তাহের রুটিন, তোমরা দেখো কোথাও 12 সপ্তাহের রুটিন আছে কিনা, এবং সেটা নির্দিষ্ট ভাবে সাইজ করে দেওয়া আছে, যেটা তোমার মেজর 4টা সাবজেক্ট শেষ হয়ে যাবে। ওএমআর শীট
ঠিক আছে। এবং আমি এই যে দেখো তোমাদের আর একটা বিষয় ইনফরমেশন করি, পরে ক্লাসটা শেষ করে দেই, তোমাদের জুম সেশনের আমি তারিখ খুব শীঘ্রই দিয়ে দেব। স্বাভাবিকভাবে তোমাদের বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো তোমরা ভিডিওর কমেন্টসে জিজ্ঞেস করবা, আমি চেষ্টা করবো সেই অনুসারে তোমাদের ভিডিও তৈরি করা। একই সঙ্গে জুম সেশন হবে, জুম সেশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 থেকে 6টা জুম সেশন করবো, রাবির করবো, চবির করবো, সবগুলোর করবো। তো এই ইউনিভার্সিটি ভিত্তিক যে জুম সেশন গুলো করবো সেগুলোর আমি ডেট খুব শীঘ্রই দিব। এবং তোমরা ছেলেমেয়েরা, সারা বাংলাদেশের ছেলেমেয়েরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবা এবং সরাসরি অনেকগুলো ইনফরমেশন নিতে পারবা যে ইনফরমেশন গুলা মার্কেটে অ্যাভেলেবল না, এবং এই ইনফরমেশন গুলাই মূলত তোমাদের দরকার। পড়াশোনা তোমরা নিজেরা বাড়িতে বসে ইজিলি করতে পারবা, কিন্তু কিভাবে করবা এইটা শুধু সিস্টেমেটিক ভাবে তোমাদের যদি একটু ধারণা দেওয়া হয় বা তোমাদের যদি একটু সাজেশন বা দিক নির্দেশনা দেওয়া হয় তাহলেই কিন্তু ওকে। অধিকাংশ বিষয় তোমরা জানো পারো বুঝবা, কারণ তোমাদের সেই বোঝার বা জানার বা সেই জিনিসটাকে আয়ত্ত করার ক্যাপাসিটি আছে। খুব অল্প সংখ্যক, বেশি না, একদম অল্প, খুব অল্প সংখ্যক টপিকস বের হবে যেটা তোমরা পারবা না বুঝবা না। তো স্বাভাবিকভাবে সেটা বাংলা হোক ইংরেজি হোক যেই হোক না কেন, খুব অল্প সংখ্যক টপিকস আছে যেটা তোমরা পারো না বা বুঝবা না, নাহলে অধিকাংশ জিনিসটা তুমি পারবা বুঝবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তোমরা ছেলেমেয়েরা অল টাইম নির্ভরশীলতা অনুভব করো, অল টাইম চাপাবাজিতে পড়ে যাও। আমি তোমাদের ছেলেমেয়েদের বলবো এগুলাতে পড়ে এগুলাতে কাহিনী করে কোনো লাভ হবে না, প্রস্তুতি তোমাকেই নিতে হবে, স্বাভাবিকভাবে তোমাকেই পড়তে হবে। তুমি যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করো, বিশ্বাস করো, কোচিং প্রাইভেট ছাড়া বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান কয়েক বছর ধরে আমি একদম সঠিক ইনফরমেশন দিতেছি, কোচিং প্রতিষ্ঠান প্রাইভেট ছাড়ায়, কারো ধরনের কোনো ধরনের দিক নির্দেশনা ছাড়ায় বর্তমানে বিগত 3 বছর ধরে চান্স প্রাপ্ত ছেলেমেয়েদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। যেখানে কোচিং প্রতিষ্ঠান হাজার হাজার ছেলেমেয়ে করতেছে, এখানে অনেক ছেলেমেয়ে আছে যারা কোচিং প্রতিষ্ঠান ছাড়ায় পাবলিক ইউনিভার্সিটি গুলোতে চান্স পাচ্ছে, এবং এর রেশিওটা দিন দিন বেড়ে যাচ্ছে, এর আমি বাস্তব প্রমাণ আপনাদের দিতে পারবো। তো স্বাভাবিকভাবে আপনাকে কোচিং করতেই হবে, প্রাইভেট পড়তেই হবে, এটা করতে হবে, সেটাও করতে হবে, এমনটা না। আপনি যদি আপনার দায়িত্ব যে কোনো জায়গা থেকে সঠিকভাবে পালন করেন, আপনার কি দায়িত্ব এখন, খাওয়া, সঠিকভাবে ঘুমানো, নিয়মিত পড়াশোনা করা, এই তো এই তিনটাই তো কাজ নাকি? আপনার কি দায়িত্ব এখন? খাইতে হবে ঠিক মতো যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে, এরপর কি করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে যাতে মাথা ঠিক থাকে, এবং আপনাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে। তাহলে আপনার দায়িত্ব কর্তব্য তো এতটুকুই, আর নামাজ কালাম অন্য যে বিষয়গুলো আছে সেগুলো তো করবেন, কিন্তু আপনার দায়িত্ব তো এই তিনটা। তো এই তিনটা দায়িত্ব আপনি যদি সঠিকভাবে পালন করেন, শুধু এই স্টুডেন্ট লাইফে না, আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, যে কোনো বয়স্ক পজিশনে চলে যান না কেন, আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন আপনি অপদস্থ হবেন না, একই সঙ্গে আপনি সাকসেস তো অবভিয়াসলি হবেন। এবং মজার বিষয়, এই জায়গায় আপনার দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন করার পরেও যদি অপদস্থ হন, তাহলে বিশ্বাস রাখেন এই জায়গাতে আপনার জন্য কল্যাণ আছে। এবং মজার বিষয়, আল্লাহ আপনাকে বা সৃষ্টিকর্তা আপনাকে এমন ভাবে তৈরি করতেছে যে বা আপনার জন্য সামনে বড় কিছু রাখছে। এ কারণেই মূলত দায়িত্ব পালন করার পরেও যদি আপনি হোঁচট খান অথবা অপদস্থ হন, তাহলে মাথায় রাখবেন পরবর্তীতে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তো স্বাভাবিকভাবে সকল ছেলেমেয়েকে জাস্ট এতটুকু বলবো, নিজের দায়িত্বটুকু পালন করো, নিজে চেষ্টা করো, সম্ভব, এবং তোমরা অনেক কিছুই বুঝতে পারবা। আর এখন অ্যাভেলেবল কিছু বই আসতেছে, খুবই ভালো, রাইটাররা যথেষ্ট পরিশ্রম করতেছে, স্পেশালি আমার বিষয়টা বলবো, আমার বইগুলো যেগুলো আসতেছে স্পেশাল কিছু আসতেছে, তো অ্যাভেলেবল এই জিনিসগুলো নেই কোথাও। তো স্বাভাবিকভাবে একটু হলেও যাচাই করার অনুরোধ আমি রাখবো ছেলে মেয়েদের কাছে। তো এ পর্যন্ত আমি একটু কমেন্টস গুলো দেখি, আপনারা কি কমেন্টস করছেন সেগুলো একটু দেখি। আর কারো কিছু কি জানার আছে? যদি কিছু জানার থাকে আমাকে আমাকে বলবেন। হ্যাঁ, আমরা জুম সেশন করবো, টেনশন না, দরকার নাই, আমরা জুম সেশন করবো এবং খুব শীঘ্রই এটা ডেট দিব। স্বাভাবিকভাবে আপনাদের যে ধরনের ইনফরমেশন দরকার সবাই জানতে পারবেন, সবই বুঝতে পারবেন, এবং আমি বারবার বলতেছি জিনিসটাকে নর্মালি নেওয়ার চেষ্টা করেন। যদি বিষয়টাকে নর্মালি নেন তাহলে ভালো কিছু করবেন, বিলিভ মি, যত নর্মাল নেবেন তত ভালো কিছু করবেন, কারণ নর্মালি নিলে জিনিসটা আপনার মাথার মধ্যে ইজিলি ঢুকবে। তো দুঃখজনক হলেও সত্য, এই জিনিসটাকে নর্মালি নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতিতে আপনারা ছেলেমেয়েরা নেই, তো আপনাদের ওই মেন্টালিটিটা ক্রিয়েট করে দিতে হবে। তো আমার অ্যাটলিস্ট 8 পেজ ছেলেমেয়েদের ওই মেন্টালিটিটা ক্রিয়েট হবে, এবং একই সঙ্গে যারা কমার্স ওয়ার্ল্ডে থাকবে তাদের ওই মেন্টালিটিটা ক্রিয়েট হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, প্রত্যেক বছর ছেলেমেয়েরা তোমরা পড়াশোনা করো, কিন্তু বাস্তবতায় যে গতানুগতিক যে চিত্র সেটা একই থাকে। তো স্বাভাবিকভাবে ওই চিত্র যদি পরিবর্তন করতে চান, তাহলে নির্ভরশীলতা কমিয়ে
শিক্ষার্থীদের দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে, যে না আমাকে পড়তে হবে কারণ আমাকে পরীক্ষা দিতে হবে, আমাকে কেউ পরীক্ষা হেল্প করবে না, স্বাভাবিকভাবে আমি নিজে পরীক্ষা দিয়ে চান্স পাবো, তাহলে এখানে আমি নিজে পরীক্ষা দিয়ে চান্স পাবো, তো স্বাভাবিকভাবে আমার নিজেকে নিজেকেই তৈরি করতে হবে। এখানে আমি বিভিন্ন জায়গায় প্রাইভেট নিয়েছি, বিভিন্ন জায়গায় কোচিং এ ভর্তি হয়েছি, ওটা আমার আনুষঙ্গিক বিষয়, ওটা আমার কি আনুষঙ্গিক বিষয়, আমাকে আমাকেই তৈরি করতে হবে। তো স্বাভাবিকভাবে এই বিশ্বাসটা, এই কনফিডেন্সটা নিয়ে যারা নিজের স্ট্র্যাটেজিতে পড়াশোনা করবে মূলত তারাই সাকসেস হয়, আর এর বাদেও যারা সাকসেস হয় তারা ভাগ্য জোরে সাকসেস হয়, আর অধিকাংশ ছেলেমেয়েরাই তো কি হয় ব্যর্থ হয়ে যায়। তো যাই হোক, এই ছিল বিষয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো ডিটেইলস বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।